আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা দুটি বিন্দুর সংযোজক রেখাংশের মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র নিয়ে আলোচনা করব এবং এর আলোকে একটি অঙ্ক আমরা সলভ করব। প্রথমে আমরা অন্তর্বিভক্তির সূত্রটা একটু ডিসকাস করব। ইতিপূর্বে আমরা অন্তর্বিভক্তির সূত্র আলোচনা করেছি এবং এ নিয়ে অঙ্ক করেছি। যেমন যদি দুটি বিন্দুর সংযোগ রেখাংশ, একটা বিন্দু আমরা এখানে নিলাম এক্স ওয়ান ওয়াই ওয়ান, এখানে একটা বিন্দু নিলাম এক্স টু ওয়াই টু, এখন এই যে আমরা একটি মাঝে বিন্দু নিলাম অন্তবিভক্ত, এখানে যদি এম ওয়ান বলি, এটিকে যদি এম টু বলি, আর এই অন্তবিভক্তটাকে যদি আর বলি, তাহলে আর বিন্দুর স্থানাঙ্কটা আমাদের কি আসবে এটি আমরা একটু নির্ণয় করে দেখি। একটু আমরা আলোচনা করতেছি, আর অফ আমরা লিখব। এভাবে আমরা শিখেছি এম ওয়ান ইন্টু এক্স টু, এম ওয়ান ইন্টু এক্স টু প্লাস এম টু ইন্টু এক্স ওয়ান বাই এম ওয়ান প্লাস এম টু। আমরা এক্স স্থানাঙ্ক নির্ণয় করেছি এম ওয়ান ইন্টু এক্স টু প্লাস এম টু ইন্টু এক্স ওয়ান বাই এম ওয়ান প্লাস এম টু। অনুরূপভাবে ওয়াই স্থানাঙ্ক অর্থাৎ কোটিটা আমরা নির্ণয় করব এম ওয়ান ইন্টু ওয়াই টু প্লাস এম টু ইন্টু ওয়াই ওয়ান বাই এম ওয়ান প্লাস এম টু আমরা নির্ণয় করলাম। অনুরূপভাবে আমরা কোটিটা নির্ণয় করলাম এম ওয়ান ইন্টু ওয়াই টু প্লাস এম টু ইন্টু ওয়াই ওয়ান বাই এম ওয়ান প্লাস এম টু। যদি আমরা এম ওয়ান ইকুয়াল এম টু ধরি তাহলে আমাদের অনুপাতটা হবে সমান, অর্থাৎ আর হবে তখন মধ্যবিন্দু। যদি আমরা এম ওয়ান ইন্টু এম টু ধরি তাহলে আমাদের কি দাঁড়ায় এখানে দেখি, অতএব আর অফ এম ওয়ান এর জায়গায় আমরা এম টু দিলাম, এরপরে আমরা এক্স টু লিখলাম এম টু এক্স ওয়ান বাই এম ওয়ান এর জায়গায় এম টু দিলাম আমরা এম টু লিখলাম, এম ওয়ান এর জায়গায় এম টু দিলাম এম টু ওয়াই টু প্লাস এম টু ওয়াই ওয়ান বাই এম টু এম টু আমরা লিখলাম ইকুয়াল আর অফ আমরা লিখতেছি। এখানে এম টু যদি আমরা কমন নেই থাকে আমাদের x2 প্লাস x1, নিচে আমাদের থাকে টোয়াইস m2 আমরা লিখলাম। অনুরূপভাবে m2 যদি আমরা কমন নেই y2 প্লাস y1, নিচে আমাদের থাকতেছে টোয়াইস m2, আমরা m2 কেটে দিলাম, তাহলে আমাদের দাঁড়ালো x1 প্লাস x2 বাই 2, অনুরূপভাবে y1 প্লাস y2 বাই 2 আমাদের মধ্যবিন্দু স্থান হবে, তখন আমাদের এই আর হবে মধ্যবিন্দু। তাহলে অন্তবিভক্ত সূত্র যদি আমরা জানি তাহলে আমরা মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে পারি। তাহলে এখানে আমরা জানলাম যদি আমাদের আর এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু বিন্দুদ্বয়ের সংযোগ রেখার যদি মধ্যবিন্দু হয় তাহলে ভুজদ্বয়ের সমষ্টিকে দুই দ্বারা ভাগ করব, কোটিদ্বয়ের সমষ্টিকে দুই দ্বারা ভাগ করলে আমরা মধ্যবিন্দুর স্থানাঙ্ক পাবো, অর্থাৎ দুটি বিন্দুর সংযোজক রেখাংশের মধ্যবিন্দু আমরা পাবো। তাহলে এখানে আমরা একটা অঙ্ক রেখেছি 77 ও 35 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশকে সমদ্বিখণ্ডিত করে এরূপ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে আমরা এখানে ধরতে পারি, মনে করি আমরা একটু নমুনা চিত্র দিলাম, নমুনা চিত্রটি এখানে আমরা 7 7 নিলাম, এখানে আমরা 3 5 নিলাম, আর মধ্যবিন্দুটাকে আমরা R ধরলাম। মনে করি এত 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 ও 3,5 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশের
মধ্যবিন্দু আর, মধ্যবিন্দু আর আমরা ধরলাম। অতএব বিন্দুটির স্থানাঙ্ক, অতএব বিন্দুটির স্থানাঙ্ক আমরা একবারে লিখতে পারি, আমরা লিখতে পারি 7 + 3/2, অর্থাৎ x1 + x2/2। অনুরূপ ভাবে 7 + 5/2, অর্থাৎ y1 + y2/2। এখানে r অফ লিখব ইকুয়াল r অফ আমাদের 10/2, 12/2 ইকুয়াল আমরা r অফ আমরা লিখতেছি 5, 6। অ্যান্সার, আমাদের অ্যান্সারটি সম্পন্ন হলো। তাহলে এখানে আমরা দুটি বিন্দুর সংযোজক রেখাংশের মধ্যবিন্দুর সূত্রটি আমরা আলোচনা করেছি, যে কোটিদ্বয়ের সমষ্টিকে 2 দ্বারা ভাগ করলাম এবং ভুজদ্বয়ের সমষ্টিকে 2 দ্বারা ভাগ করলে আমরা মধ্যবিন্দুর স্থানাঙ্ক পাইলাম। অনুরূপভাবে এখানে একটি অঙ্ক আমরা নিয়েছি, মনে করি 7, 7 ও 3, 5 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশের মধ্যবিন্দু আর, অতএব বিন্দুটির স্থানাঙ্ক আর 7 + 3/2, 7 + 5/2, তাহলে 10/2, এখানে 12/2, তাহলে 5, 6। আমাদের অ্যান্সারটি সম্পন্ন হলো। আজকে এখানেই, আল্লাহ হাফেজ।